আজকে আমরা ক্যানোনিক্যাল ইউআরএল নিয়ে কথা বলবো ক্যানোনিক্যাল ইউআরএল কি ক্যানোনিক্যাল ইউআরএল গুরুত্ব কি এবং আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে এই ক্যানোনিক্যাল ইউআরএল সেট আপ করবো সেই বিষয়গুলি আমরা প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করব সাথে আছে আমি এমডি শাওন ফ্রম স্কুল সেভেন ডন টিম ওয়েবসাইটের অ্যাসেওতে অত্যাধিক এবং অত্যাবশ্যকীয় একটি কাজ হচ্ছে আপনার ক্যানোনাল ইল সেট আপ করা আমরা কিভাবে এই করতে পারি প্রথমত আপনি যদি প্রিমিয়াম থিম কিনে ইউজ করেন তাহলে যাদের কাছ থেকে আপনি থিম কিনবেন তারাই আপনাকে ক্যানোনাল ইয়ার এল সেট করে দিবে এটা আপনাকে আলাদা করে সেট আপ করতে হবে না পরবর্তীতে জাস্ট আপনার সার্চ কনসোলে সেই ডোমেইনটাকে আপনি ক্যানোনাল ইউআরএল হিসেবে যে ডোমেনটা ইউজ করেছেন সেই ডোমেনটাকে আপনাকে প্রিফারড ডোমেন হিসেবে ইউজ করতে হবে আর যদি তাদের থিমে ক্যানিক্যাল ইউআরএল সেট করা না থাকে তাহলে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে এটা সেট আপ করার ব্যবস্থা করে নেবেন খুবই সহজ একটা জিনিস তাদের সাথে কন্ট্যাক্ট করলে তারা আপনাকে সেট আপ করে দিবে তাছাড়াও আমরা কিভাবে নিজেরাই আমাদের ওয়েবসাইটে ক্যানিক্যাল ইউআরএল সেটআপ করতে পারি সেটাও আমরা দেখাবো তারাইকে বলে রাখছি আমার এই ভিডিওটি এরকমই একটা ভিডিও আমি জায়েন্ট মার্কেটার্স ফেসবুক গ্রুপে অলরেডি পোস্ট করেছিলাম বাট সেখানে কিছু ত্রুটি রয়েছিল যেগুলো আসলে ক্লিয়ার করা হয়নি সেই ত্রুটিগুলো আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব আমি যদি আমার এই ক্লায়েন্টের ওয়েবসাইটে যাই তাহলে এখানে এডিট পেজ নামে একটি অপশন পাচ্ছি বাট অনেকে প্রশ্ন করেছেন তাদের ওয়েবসাইটে এই এডিট পেজ নামে কোনো অপশন নেই ব্যাপারটি হচ্ছে এখানে আপনার এডিট পেজ নামে কোনো অপশন থাকবে না এটাকে করে নিতে হবে ড্যাট মিনস আপনি আর একটি কাস্টম পেজ ক্রিয়েট করে সেটাকে ল্যান্ডিং পেজ হিসেবে ইউজ করতে হবে একটি কাস্টম পেজকে কীভাবে ল্যান্ডিং পেজ হিসেবে ইউজ করতে হয় সেটা আপনারা ইউটিউব থেকে দেখে দেখে নিতে পারেন আমরা জাস্ট ইউটিউবে সার্চ করছি আচ্ছা হাউ টু ক্রিয়েট পেজ অ্যাজ হোম পেজ ওয়ার্ড পেজ এটা লিখে সার্চ করলে আমরা কীভাবে একটি কাস্টম পেজকে ল্যান্ডিং পেজ মানে হোম পেজ ওয়েবসাইটের হোম পেজ হিসাবে ইউজ করতে পারি এরকম অনেক ভিডিও দেখতে পাবো আমি এই ভিডিওগুলো থেকে যতটুকু বুঝতে পেরেছি যে বিষয়গুলো কোডিং মাধ্যমে করতে হয় আমি যেহেতু কোনো প্রফেশনাল কোডার নই সেহেতু এই বিষয়টা আমি দেখাতে পারবো না যদিও আমার ধারণা চলে এসেছে কিভাবে এই কাজগুলো করতে হয় তারপরেও আমি দেখাচ্ছি না যেহেতু প্র্যাকটিক্যালি কোনো কাজ আমি এখন করি নাই সেহেতু এই ক্ষেত্রে আমার ঠিক হবে না কারণ যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তার দা স্কুল টিম না আপনি যদি কিনে ইউজ করেন তাহলে যাদের কাছ থেকে কিনছেন তাদের সাথে কন্ট্যাক্ট করেন তারাই আপনাকে এই ব্যবস্থা করে দেবে কারণ তারা প্রফেশনাল কোডার পিএসপি তারা জানে সম্ভবত এই কাজগুলো পিএসপি ইউজ করে করতে হয় ওকে যখন তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি এরকম একটি কাস্টম পেজকে আপনার ল্যান্ডিং পেজ মানে হোম পেজ হিসেবে ইউজ করবেন তখন এখানে এডিট এই যে এখানে এডিট পেজ নামে একটি অপশন আপনারা দেখতে পাবেন এখানে ক্লিক করার পর মানে এটা ইউএসট এস ইউর একটা সার্ভিস আর ইউএসট এস ইউ কি এটা দিয়ে কি কাজ করা হয় সেটা আমরা কম বেশি সকালে জানি তারপর যদি কেউ না জানে থাকেন আমাদের এই ইয়স্ট এসও নিও আমাদের স্কুল সেভেন ডন আর্টিকেল রয়েছে ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশন লিংক দিয়ে দেবো আপনারা দেখতে পারেন ওকে এখানে দেখেন এই সেটিংস এই সেটিংস এ যাওয়ার পর আমরা এখানে ক্যানোনিক্যাল ইওয়াল নামে একটি অপশন দেখতে পাচ্ছি আমার এই ক্লায়েন্টের ওয়েবসাইটে অলরেডি ক্যানোনিক্যাল ইওয়াল সেট করা রয়েছে যার কারণে নতুন করে আমাকে সেট করতে হচ্ছে না আমরা একটু দেখে নেই যে বর্তমানে কেন ইউরাল হিসেবে এই ওয়েবসাইটে কোনটা সেট করা রয়েছে যার পর আমরা ভিউ সোর্স পেজ আমরা সার্চ করছি ক্যানোনিকাল ক্যানোনিক্যাল ওকে আমরা এটা দেখতে পাচ্ছি আমরা এখানে কোনটা সেভ করেছিলাম এই যে এটা তাহলে এখানে যেটা আমরা সেট করেছি এখানে কিন্তু সেটাই আমরা দেখতে পাচ্ছি আপনারা জাস্ট এটা এখানে আপনারা যদি ডবলে ডব্লিউ সহ আপনি ডবলে ডব্লিউ বার্সনকে যদি কেন এখানে ইউর এল হিসেবে ইউজ করতে চান তাহলে এখানে আপনি ডবলে ডব্লিউ অ্যাড করে দিবেন আর যদি ডবলে ডব্লিউ অ্যাড করতে না চান তাহলে আপনি ডবলে ডব্লিউ সারা যে বার্সনটি রয়েছে মানে এইচটিটিপি স্ল্যাশ আপনার ডোমেন ডট কম ওকে এটা আপনার চেঞ্জ করে জাস্ট এখানে আপডেটে ক্লিক করবেন আপনার ক্যারোনাল ই আর আপডেট হয়ে যাবে ওকে ফাইন যখন আপনার ক্যারোনাল ইউআরএল আপডেট হয়ে যাবে মানে এটা আপনার ক্যারোনিক্যাল ইউআরএল এল সেট আপ হয়ে যাবে দেন আপনার ওয়েব মাস্টারে এই ইউআরএলটাকে মানে এই বার্সনটাকে প্রিফার ডোমেন হিসেবে ইউজ করতে হবে আমরা আমাদের এই ওয়েবসাইটের ওয়েব মাস্টে যাচ্ছি এই ক্যানোনিক্যাল ইউআরএল এর গুরুত্ব কি সেটা আমি ভিডিওর শেষের দিকে বলছি প্রথমে আগে এই সেটআপ এর কাজটা আমরা করে নেই এখানে আপনি সেটিংস সেটিংস যাওয়ার পর সাইট সেটিংস এখানে যাবেন যাওয়ার পর এখন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনি ক্যানোনিক্যাল ইউআরএল হিসেবে যেটা সেট করেছেন সেখানে সেই এই এখানে ফ্রি ফায়ার ডোমেইন হিসেবে সেটাই ইউজ করতে হবে আমরা কোনটা ইউজ করেছিলাম ডব্লিউ ডব্লিউ ভার্সন নাকি নন ডব্লিউ ডব্লিউ ভার্সন আমরা এখানে নন ডব্লিউ ডব্লিউ ভার্সন ইউজ করেছিলাম সুতরাং এখানে আমরা নন ডব্লিউ ডব্লিউ ভার্সনই সেট করে দিব এখানে আমরা যেটা অলরেডি যেহেতু সেট করা আছে সেহেতু আমি এখানে আর আলাদা করে দেখাতে পারছি না তারপরে যদি আমরা এটা যদি আমরা ক্যানোনিক্যাল ইওয়ালেট হিসেবে এটা ইউজ করতাম তাহলে কিন্তু আমরা এটা থেকে এখানে গিয়ে সেভ করে দিতাম আমরা যদি সেভ করি তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওকে এখন আপনারা যখন পরবর্তীতে এই ক্যানোনিক্যাল ইওয়ালেট মানে এখানে প্রিফারড ডোমেইন সেট করতে যাবেন হয়তো কিছু সমস্যা ফেস করবেন যে এখানে একটি মেসেজ আসবে যে আপনার ক্যানিক্যাল ইয়ারটি সেট আপ হয়নি আপনার মানে আপনাকে পুনরায় এই ডোমেনটি ভেরিফাই করতে হবে এটা কেন করতে হয় সেটা আমি এখন বলছি গুগল হচ্ছে একটি রোবট গুগল ন্যাচারাল ইন্টেলিজেন্স সমৃদ্ধ কোনো মানুষ নয় গুগলকে কোডিং মাধ্যমে সব কিছু বোঝাতে হয় গুগল কি করে আপনার ডব্লিউ ডব্লিউ বার্সনকে মনে করে একটি ওয়েবসাইট আর নন ডাব্লিউ ডাব্লিউ ভার্সনকে মনে করে অন্য একটা ওয়েবসাইট এটা যদি আপনি প্রিফার করে না দেন তাহলে গুগল কি করে মনে করে এই কন্টেন্টগুলো মনে হয় যে এই ওয়েবসাইট থেকে কপি করা আর এই কন্টেন্টগুলো মনে হয় এই ওয়েবসাইট থেকে কপি করা প্রকৃতপক্ষে ওয়েবসাইট কিন্তু একটি কন্টেন্টও একটি সবগুলো ইউনিক কন্টেন্ট তারপরে গুগল এই বিষয়ে ধরে যার কারণে আপনার আপনি পান্ডা প্যানাল দিয়ে খেতে পারেন এই পান্ডা প্যানাল দিয়ে কি সেটা আমরা ইতিমধ্যে জানি আমাদের স্কুল সেভেন টোয়েন্টি এই পান্ডা প্যানালটি নিয়ে বিস্তারিত বলা হয়েছে আপনারা দেখতে পারেন ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে ওকে এই পান্ডা প্যানালটি থেকে বাঁচার জন্য আমাদের এই ফ্লিপ এই ক্যানোনিক্যাল ইওয়ারএল সেট আপ করতে হয় বুঝতে পারছেন আপনার এই ক্যানোনিক্যাল ইওয়ারএল গুরুত্ব কি যদি আপনি ক্যানোনিক্যাল ইউআরএল সেট আপ না করেন তাহলে আপনার ওয়েবসাইট একটি পান্ডা পেনাল্টি খেতে পারে ওকে আর এই সমস্যা যখন এখানে আপনার দেখা দিবে যে আপনি এখানে প্রিফার ডোমেইন সেট করতে পারছেন না তখন তারা হয়তো আপনি কিছু ভেরিফাই করতে বলবে এখানে মেসেজ শো করবে যে তুমি এই ভার্সনে ভেরিফাই করো তুমি তো এই নন ডাব্লিউ ডাব্লিউ ভার্সনে ভেরিফাই করেছ তাহলে তোমাকে আরেকবার ডাব্লিউ ডাব্লিউ ভার্সনে ভেরিফাই করতে হবে একবার হয়তো তিন চারবার আপনাকে ভেরিফাই করতে হবে তারপরে হয়তো আপনি চেঞ্জ করার সুযোগটা পাবেন নসেট পাবেন না আপনি আপনারা ট্রাই করে দেখবেন যে কতবার চেঞ্জ করতে হয় যতবারই চেঞ্জ করতে বলবে আপনারা চেঞ্জ করবেন বেশি না আপনার তিন চারবার চেঞ্জ করার মধ্যেই হয়ে যায় আমি যতটুকু দেখতে পেয়েছি ওকে ফাইন আমরা আমাদের মেইন আর্টিকেল যাচ্ছি ওকে ক্যানোনিক্যাল ইউআরএল নিয়ে আমাদের যতটুকু জানা প্রয়োজন মনে হয় আমরা ততটুকু কমপ্লিট করতে পেরেছি এর বেশি মনে হয় জানার প্রয়োজন নেই আমি সংক্ষেপে পুরো বিষয়টা আরেকবার বলছি আপনি যদি ওয়ার্ড প্রেস থিম প্রিমিয়াম থিম কিনে ইউজ করেন তাহলে যাদের কাছ থেকে থিম কিনেছেন তারাই আপনাকে এই ক্যানোনিক্যাল ইউআরএল সেট করে দেবে দেন আপনাকে এই ওয়েব মাস্টার থেকে সেই ডোমেনটি প্রিফার্ড ডুমেন্ট হিসেবে ইউজ করতে হবে এটা হচ্ছে একটি ওয়েব আর যদি আপনি যাদের কাছে থিম কিনেছে তারা ক্যানোনিক্যাল ইভাল সেট করে না দেয় তাহলে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে এটা আপনি ক্যানোনিক্যাল ইভালটা সেট করে নেবেন তারপরেও যদি আপনি নিজে থেকে কোড কোডিংয়ের মাধ্যমে বা প্লাগ ইউজ করে ক্যানোনিক্যাল ইভাল সেট করতে চান তাহলে এইখানে এই যে আপনার এডিট পেজে গিয়ে সেট করে নেবেন আপনার হয়তো আপনি এই এডিট পেজ অপশানটা পাবেন না আপনাকে এই একটি কাস্টম পেজ ক্রিয়েট করে সেটাকে কোনিক মাধ্যমে হোম পেজ হিসেবে ইউজ করতে হবে দেন আপনাকে যেটা আপনি ক্যানোনিক্যাল ইউআরএল হিসেবে ইউজ করবেন সেটাকে ওয়েবমাস্টার থেকে ফ্রি ফায়ার ডোমেন হিসেবে ইউজ করতে হবে দেন আপনি যতগুলা ব্যাকলিং করবেন এই এই সবগুলা ব্যাকলিং কিন্তু ওই ইউআরএল এ হতে হবে যে ইউআরএলটা আপনি ক্যানোনিক্যাল ইউআরএল হিসেবে ইউজ করেছেন ওকে আর্টিকেলটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন যদি কোনো সমস্যা থাকে সেটাও জানাবেন আর যদি আপনার কোনো পার্সোনাল সমস্যা থাকে যেটা আপনি সবার সামনে শেয়ার করতে চাচ্ছেন না তাহলেও আমাদের এই সাপোর্ট টিম রয়েছে আপনারা সাপোর্ট টিমে যোগাযোগ করতে পারেন আজকের মতো আমরা এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ